মানিলেন কংসে বিকারণ ক্ষমা করিনি আজ আমার বামাদের চঙ্কন দিয়ে তোর বাম চোখ আমি অন্ধ করে দিয়েছি
নাগিনীর গর্ভে জন্ম তোমার, সেইহেতু আমি হই তোমার মাতা, আর ঠাকুর হয় তোমার পিতা। আমি যে না চিনে না বুঝে আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিস। না না, তোমার ক্ষমা হতে পারে না। আজ বিনা দোষে বিনা অপরাধে তুমি আমার বামচোখ চিরতরের মতো হত্যা করে দিয়েছে, তাই তোমার একমাত্র প্রাণ দণ্ড। আমি যে ইন্দ্র সমর খবর দিতে এসেছি। চুপ করো কালী, বারবার তুমি ইন্দ্র সভার সংবাদ আনছো এই উত্তর মন্দির প্রাঙ্গণে। কেন কৈলাস মন্দির প্রাঙ্গণে গেলে ইন্দ্র সভার সংবাদ তুমি আমার দিতে পারতে না? সরকালী, প্রথমবার তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছিলাম, দ্বিতীয়বার করেছো অপরাধ, তোমাকে কিছুতে করিব না ক্ষমা। আমি যে ইন্দ্র সভার খবর দেওয়ার জন্য এসেছি, আমায় অভিশাপ দিও না ঠাকুর। কালে এক মুহূর্তের জন্য তোমাকে আমি সইতে পারছি না, যাও এই মুহূর্তে স্থল পরিত্যাগ করো, যাও। আমি এখন আসছি ঠাকুর, যাও। আমি আসছি, যাও কালে। আজ তোর বাবা নয়ন থেকে এমন করে রক্তের ধারা বইছে কেন? কি হয়েছে, কি হয়েছে কালে? আমাকে তোর বাবা নয়ন থেকে রক্তের ধারা বইছে কেন? আমি বিমাতা দর্শন করব পিতা। বিমাতা দর্শন আশা পূর্ণ করে বিমাতা দর্শন করেছি, আমি বিনিময়ে কি পেয়েছি যেন পিতা? বিনিময়ে বল, বিনিময়ে তো কি পেয়েছি? ওই দুরন্ত কালী যে তারা বাবাদের কক্ষণ দিয়ে সারা জীবনের মতো বাবার বাবুচ্চ অন্ত করে দিয়েছে পিতা। এই কথা একটু আগে তুই আমাকে বললে না কেন? ওই মুহূর্তে বললে ওই দুরন্ত কালীকে আজ আমি এমন শিক্ষা দিতাম কোনো দিনের জন্য আমার আদেশ অমান্য করে এই উত্তর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতো না। আজ আমি তোকে নিষেধ করেছিলাম বারবার, ওই দুরন্ত কালী তোর রূপ দেখলে সহ্য করতে পারবে না, আমার প্রতি ভুল ভেবে নিশ্চয় তোকে আঘাত করবে। তাই আজ দুরন্তকালী সত্যই ভুল ভেবে তার বাম হস্তের কঙ্কনের আঘাতে তোর বাম চোখটি ছিল তোর অন্ধ করে দিল। ওরে মা কথা বললা বললা, এই ব্যথা এতক্ষণ আমি কেমন করে সই করে বলতাম? আমি জানি আমার জন্য তোমার বড় কষ্ট হবে পিতা, পদ্মা। তাই আমি তোমার কন্যা হয়ে কষ্ট পেতে দেব না পিতা। পদ্মা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলাম তো নয়ন নিয়ে, আমি আর ফিরে যাব না মায়ের কাছে। দেখো না পিতা, অদূরে সরোবর, আজ যদি ধরাধরের মাঝে আমি বেঁচে থাকি পিতা, নরলোকে আগুন তুলে উপহাস করবে মনসাকানি, ওর মুখ দেখলে মোহ পাপ হবে, ওর মুখ দেখলে অমঙ্গল হবে, তাই তো আমার এই ফুটফুটে জীবন আমি রাখতে চাই না পিতা, আমার এই জীবন থেকে সরোবরে বিশ্বাস। নারে মা পদ্মা, আজ তোর এই ফুটফুটে গোলাপ ফুলের জীবনটাকে অকালে ওই সরোবরে জলে তুই কেন বিসর্জন দেবি? আমি তো তোর পিতা, তুই তো আমাকে স্বাদের পদ্ম সরোবরে পিতা বলে ডেকেছিস, আমি তোকে কন্যা বলে চিনেছি, জেনেছি, নাম দিয়েছি পদ্মাবতী। আমার সম্মুখে দাঁড়িয়ে তোর এই ফুটফুটে গোলাপ ফুলের মতো জীবনটা ওই সরোবরের জলে বিসর্জন দিলে আমি আমি কেমন করে সইব রে পদ্মা? আমি অন্ধ নয়ন এই ধরা দাবের মাঝে কেমন করে থাকবো পিতা? শোন মা পদ্মা,
আমি তো আশীর্বাদ করি এই ধরাধামের কোন নর নারী কোন মানুষ তোকে মনসা কানি বলে কটুক্তি করবে না সবাই তোর পদ তলে বসে জবা আকুশে তোকে মা বলে করিবে সম্বন্ধ তোকে সবাই জানবে মা মনসা চলপা পদ আর অপেক্ষা রই এই মুহূর্তে আমি তোকে নিয়ে যাবো কৈলাস মন্দির প্রাঙ্গণে ক্ষণকাল কর অপেক্ষা এই মুহূর্তে তোর আর একটি জননী আসবে তোর সম্মুখে সঙ্গে নিয়ে যাবে কৈলাস মন্দির প্রাঙ্গণে গৌরী গৌরী তুমি তো জগতের জননী সন্তানের জননী তোমার আরেকটি কন্যাকে তোমার বুকে ধরে তোমার স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে তুমি তার সেবা করতে পারবে না কেন পারবো না ঠাকুর সে যদি তোমারই কন্যা আমি যে মা হয়ে এই সন্তানকে লালন পালন করে বড় করতে পারবো না তাহলে শোনো পদ্মায় পদ্মা যে আজ আমাদের কন্যা গরিব এই মুহূর্তে তুমি পদ্মাকে নিয়ে যাও অদূরে ওই কৈলাস মন্দির কিন্তু কিন্তু গৌরী তুমি বলতে পারো গৌরী আমাদের অন্ধ কন্যা পদ্মাবতীকে নিয়ে কোন দেবতা সভায় কোন দেবতার হস্তে সমর্পণ করবো আজন্মকাল তপস্বী নারী পাশে থাকিলে সাধনায় সিদ্ধি লাভ হয় না সে কি আমার প্রস্তাবে রাজি হবে গৌরী হবে হবে না গৌরী না চরৎকর মনে পদ্মাবতীকে বিবাহ করতে সম্মতি দেবে না দেবে ঠাকুর দেবে তুমি বললে সে নিশ্চয় রাজি হবে ঠাকুর বেশ গৌরী তুমি যখন বলছো আমি একবার চেষ্টা করে দেখব এই মুহূর্তে তুমি পদ্মাবতীকে নিয়ে যাও কৈলাস মন্দির আই মা পদ্মাই আমার সাথে আমারে ভব গৌরী বলেছে জরত করে মনিকে আনয়ন করতে দেখি একবার বিবাহের প্রস্তাব জানে কার্তিক গণপতি তোমরা কি কোথায় আছো বাবা একবার আমার সম্মুখে এসো তোমার পিতা আমার কেন ডাকছো পিতা কিন্তু তুমি একা এলে কেন তোমার ভ্রাতা গণপতি কোথায় দাদা আসছে পিতা শোন বাবা কার্তিক আজ তোমাদের একটি কাজ করতে হবে কি কাজ করতে হবে এই মুহূর্তে তোমাকে যেতে হবে অদৃ ওই গহন কাননে ওই গহন কাননে সেখানে জপ জপ করছে জরত করমণি আমার আদেশ জানিয়ে ওই জরত করমণিকেই কৈলাস মন্দির প্রাঙ্গণে আনয়ন করবে সে যদি না স্বইচ্ছায় আসতে চায় স্বইচ্ছায় আসতে না চাইলেই লতা পাতা গুল্ম দিয়ে আসতে পুষ্টে বন্ধন করে কান্দে কান্দে নিয়ে আসবে এই কৈলাস মন্দির আমি তোমার কথা মতো যাবো সেই গহন কানন বনে গিয়ে ওই মণিবার কি আমি এখনই নিয়ে আসবো পিতা বেশ কার্তিক আর বিলম্ব করে নেন এই মুহূর্তে তুমি যাও অদৃয় গহন কাননে পিতা ও গোপিতা যাবার সময় করো আশীর্বাদ আমি যাব সেই গহন কাননে বেশ আমি তোমাদের আশীর্বাদ করি তোমাদের মনো আশা পূর্ণ হোক মনো আশা পূর্ণ হোক মনো আশা পূর্ণ হোক আমি এখন ধ্যানে মগ্ন আমি এখন যেতে পারবো না কার্তিক গণপতি তুমি যদি না স্বইচ্ছায় যেতে চাও তোমাকে আমি লতায় পাতায় বেষ্টিত করে আমরা দুটো ভাই নিয়ে যাবো ওই কৈলাস মন্দিরে
লতায় পথে আমাকে বিস্তৃত করে নিয়ে যেতে হবে না, আমি নিজেই পিতার কাছে যাচ্ছি। চলো কার্তিক গণপতি। তাই চলো মণিবর। জরৎকার মনে আজ অসময়ে স্মরণ করেছি কেন তুমি শুনতে চাও বাবা? সত্যই পিতা। শোনো, আছে আমার এক কন্যা, নাম তার পদ্মাবতী। সে চিরতরে অন্ধ, তাই মনে মনে স্থির করেছি আমার অন্ধ কন্যাকে আমি তোমারই সহিত বিবাহ দেব। আমি জানি পুত্র, তুমি সাধনায় সিদ্ধি লাভ না করা পর্যন্ত তুমি কাউকে বিবাহ করতে পারবে না, আর নারী পাশে থাকিলে সাধনায় সিদ্ধি লাভও হয় না। কিন্তু আজ দীর্ঘদিন ধরে জারি ধ্যানে জ্ঞানে তুমি গহন কারণে তপ জপ করছো, আমি সেই ভোলা মহেশ্বর, আমি তোমায় আশীর্বাদ করি, তোমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে পুত্র। আজ থেকে তুমি আমার কাছে যা বর চাইবে সেই বর আমি হাসি মুখে তোমাকে প্রদান করব। বলো তুমি আমার কাছে কি বর চাও পুত্র? ও গো পিতা, আপনি আমাকে এই আশীর্বাদ করুন, আমি যেন জন্ম জন্মান্তরে আপনার চরণ পাদুকালয় আমি সেবা করতে পারি প্রভু। আমি তোমায় এই আশীর্বাদ করি, তোমার আমার মন আশা পূর্ণ হোক। কিন্তু পুত্র, আজ আমি কন্যা দায়, এই কন্যা দায় থেকে তুমি আমাকে মুক্ত করে পুত্র। ও গো পিতা, আপনি যদি বলেন আমার জীবনটা আস্তে আস্তে আপনার পায়ে সমর্পণ করব, কিন্তু আমি বিবাহ করতে পারবো না পিতা, তাই ফিরে যাচ্ছি আমার আপন। দাঁড়াও পুত্র, যাওয়ার আগে একবার তুমি অদূরে তাকিয়ে দেখো, ওই যে অগলা ডাল, ওই অগলা ডালে তোমার পূর্ব পুরুষরা এখনো পর্যন্ত সাপ ভ্রষ্ট হয়ে ঝুলছে, যতদিন না পর্যন্ত তোমার অরুচিত সন্তান তাদের পিণ্ড না দেয় কিছুতেই তারা করবে না। কি বললেন পিতা? আমার পূর্বপুরুষের অগ্রাট ডালে ঝুলছে, আমার ঔরস্য তো সন্তান যদি তাদের পিণ্ড দেয় তাহলে তারা তরে যাবে। ওগো পিতা, এ কথা যদি সত্য হয়ে থাকে এই মুহূর্তে বিবাহের আয়োজন করুন, আপনার অন্ধকন্যাকে এই মুহূর্তে আমি বিবাহ করব পিতা। জরৎকার, আজ আমার অন্ধকন্যা পদ্মাবতীর বিবাহের সম্মতি দিই, কত বড় কন্যা দায় থেকে তুমি আমাকে মুক্ত করেছো আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ক্ষণকাল তুমি করো অপেক্ষা, এই মুহূর্তে আমার অন্য কন্যা পদ্মাবতীকে বিবাহের সাজে সজ্জিত করে আমি তোমারই সঙ্গে প্রাণায়ণ করছি। গৌরী গৌরী, আজ তোমার কথায় সম্বোধন দিয়েছি জরৎকার মনে, আমাদের অন্য কন্যা পদ্মাবতীকে বিবাহের সম্মতি দিয়েছি। এই মুহূর্তে তুমি কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী সবাইকে রাখো, এই মুহূর্তে পদ্মাবতীর সহিত জরৎকারের শুভ বিবাহ সুসম্পূর্ণ হবে। লক্ষ্মী সরস্বতী, তোমরা সবাই শোনো, আজ তোমাদের ভগ্নী পদ্মাবতীর শুভ বিবাহ, এই বিবাহের রেওয়ার কাজ করবে তোমরা দুজনে, লক্ষ্মী আর সরস্বতী। আর বাবা গণপতি, আজ তোমার ভগ্নী পদ্মাবতীর বিবাহে পুরোহিতের কাজ করবে তুমি। আর বাবা কার্তিক, বিবাহের পরে কৈলাস মন্দিরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় তুমি নিমন্ত্রণ পত্র ছড়িয়ে দেবে, তোমার ভগ্নী পদ্মাবতীর বিবাহের জন্য এক সপ্তাহ ধরে চলবে বিবাহের প্রীতি ভোজ। ও তোমরা ফুল তোলো গো, তোমরা ফুল তোলো গো, ফুল তুলে গো তোমরা মালা গাত গো, তোমরা ফুল তোলো গো, তোমরা ফুল তোলো গো, ফুল তোলো গো তোমরা মালা গাত গো, তোলো গো তোমরা ফুল তোলো গো, ফুল তুলো গো তোমরা মালা গাত গো, তোমরা ফুল তোলো গো, তোমরা ফুল তোলো গো।
সার বিয়ে হবে ফুল তো লোগো ফুল তো লোগো তোমরা সাউদা আমাদের রেল কাজ সম্পূর্ণ হয়েছে পিতা। লক্ষ্মী সরস্বতী, আজ তোমার রেল কাজ করে তোমাদের ভগ্নী পদ্মাবতীর বিবাহ সম্পূর্ণ করেছ। আমি তোমার আশীর্বাদ করি, তোমরা দীর্ঘায়ু পাবে, দীর্ঘায়ু পাবে। গণপতি, তুমি অক্লান্ত পরিশ্রম করে আনন্দের সহিত পদ্মার বিবাহ সম্পূর্ণ করেছ। আমি তোমার আশীর্বাদ করি, তুমি দীর্ঘায়ু হবে। আমি সকলকে নিমন্ত্রণ করেছি। হ্যাঁ বাবা কার্তিক, তোমরা সবাই ঠিক করেছো। আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি, তোমরা সুখে থাকবে, ভালো থাকবে, দীর্ঘায়ু পাবে। যাও, তোমরা সবাই যাও, এসো এসো। ও গো পিতা, বিবাহের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন পিতা। বেশ, আমি তোমাদের আশীর্বাদ করি, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক, দাম্পত্য জীবন সুখময় হোক, দাম্পত্য জীবন সুখময় হোক। গরিব তুমি থাকো এই কৈলাস মন্দির প্রাঙ্গণে, আমি আমাদের কন্যা ও জামাতাকে রাখতে যাব অদৃ ওই গহন কাননে। চলো বাবা পদ্মাবতী, আজ আমি আমার জামাতার হস্তে তোমাকে সমর্পণ করলাম। বাবা, আজ তুমি আমার কন্যাকে তুমি সুখে দুঃখে জীবনে মরণে তাকে খুশিতে রেখো, তার দুঃখ কষ্টের ভাগিদার হও। চলো বাবা, এই মুহূর্তে আজ রাখতে যাব আমরা অদূরে ওই গহন কাননে। মাথা রেখে আমি যেতে চাই সুখে নিদ্রা। বেশ তো, এই মাটিতে আমি উরু বিস্তার করবো, আমার উরুর উপরে মাথা রেখে তুমি যাবে সুখে নিদ্রা। এসো মণিবার। কোলে মাথা রেখে তো কোলে মাথা রেখে তো তুমি যে অন্তর হয়ে যাও।
চোখে নেমে এসেছে নিদ্রা। না না, আমিও স্বামীর মাথার উপরে মাথা রেখে আমিও যেতে চাই নিদ্রা। পরিত্যাগ করতে পারবো না এখন আমি কি করি, আমি যে কিছু বুঝতেই পারছি না।